নমস্কার ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওয়েট মেশিন সলিউশন রাজা ওয়েট মেশিন সলিউশন রাজাতে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে একটি বিশেষ পর্ব নিয়ে এসেছি যে নামে আমার চ্যানেল অর্থাৎ ওয়েট মেশিন সলিউশন রাজা আজ সেই রাজা ব্যান্ডে একটি মেশিন নিয়ে এসেছে আপনাদের সামনে ভালো করে দেখুন আপনার রাজা ব্যান্ড রয়েছে আপনাদের সামনে তো এই রাজা ব্যান্ডের প্যারামিটার সেটিং মেন মাদার যেটা পাসওয়ার্ড রয়েছে ঠিক আছে সেই পাসওয়ার্ডটা দেখাবো যেটা বেসিক পাসওয়ার্ড মাস্টার পাসওয়ার্ড এবং তার সঙ্গে টোটাল মেশিনটার সেটিং আমাদের দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে কাজের দিকে এগোনো যাক তো তার আগে কিপ্যাডের সংসারগুলো বলে দিই তার একটা কথা বলি যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো চলুন এগোনো যাক দেখুন বাঁ দিক থেকে আমরা রয়েছে টেয়ার এন্টার এই যে রয়েছে টেয়ার এন্টার রয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে রয়েছে আপনার তখন মোট এনজি মানে নেট গ্রোস ঠিক আছে আচ্ছা তারপরে রয়েছে আপনার হচ্ছে এম প্লাস ঠিক আছে আর তারপরে রয়েছে আপনার এম আর তো চলুন কথা না বাড়িয়ে কাজে কোনো যাক তো আমি দেখাবো মেশিনটার প্যারামিটার সেটিং তো প্যারামিটার সেটিং করার জন্য আপনাকে কী করতে হবে এম আর এই যে এই যে কীবোর্ডটা রয়েছে ঠিক আছে তো এটাকে হোল্ড করতে হবে হোল্ড করার পরে মেশিনটা অন করতে হবে এখন ইন্টার লেখা আসবে ঠিক আছে তো ইন্টার লেখা আসার পরে আমাকে কী করতে হবে টেয়ার প্রেস করতে হবে তো টেয়ার প্রেস করলে এখানে একটা পাসওয়ার্ড চাইছে তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে রেখেছি তো যারা এই ওয়েট মেশিনের লাইনে রিপেয়ারিংয়ের কাজকর্ম করছেন আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন তাতে করে আপনাদের মেশিন অন্য কেউ খুলে ওই ধরুন প্যারামিটার সেটিং বলুন বা ক্যালিব্রেশন এগুলো করতে পারবে না সেগুলো আপনার পাসওয়ার্ড দিয়ে রাখবেন তো সেই পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমাকে মাস্টার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে প্রথমে তারপর সেই পাসওয়ার্ডটা দিতে হবে তো সেই পাসওয়ার্ডটা কীভাবে মানে দেওয়া হবে সেটা আপনাকে লাস্টে দেখাচ্ছি ঠিক আছে তো আগে প্যারামিটার সেটিং নিতে হবে আমি একটা পাসওয়ার্ড দিয়ে রেখেছি পাসওয়ার্ডটা হচ্ছে আমার ছয় ঠিক আছে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দেওয়ার পরে এই টিয়ারটা মারলাম দেখুন এফ জিরো ঠিক আছে এটা তিরিশ কেজি মেশিনের সেটিং ডিস জিরো করা আছে ঠিক আছে এটা জিরোই থাক আচ্ছা স্পিড ওয়ান করা আছে আচ্ছা অটো জিরোটা করা আছে এ জিরো টু টু করা থাক ঠিক আছে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে করা আছে আপনার ক্যাপাসিটি ওয়ান তাতে করা আছে তিরিশ কেজি ডাইরেক্ট করা আছে এটা ঠিক আছে এটা মানে সিঙ্গেল অ্যাকুরসি মেশিন ঠিক আছে তিরিশ কেজি ডিসিবেল পয়েন্টটা করা আছে ফোর ডিপি ওয়ান ফোর ঠিক আছে এটা এফ ডি ওয়ানটা টু মানে দু গ্রামের করা আছে ঠিক আছে আচ্ছা ব্যাটারি ইয়েস করা আছে ফিল জিরো করা আছে ঠিক আছে জিরো জিরো সেটিং চালু হয়ে গেল এটা করা আছে আপনার তিরিশ কেজি দুগামের মেশিন করা আছে ঠিক আছে এবার কেউ যদি এটাকে ডুয়েল অ্যাকোরসি করতে চায় ঠিক আছে ডুয়েল অ্যাকোরসি মানে হচ্ছে আপনার দশ বাই তিরিশ আর এক বাই পাঁচ সেক্ষেত্রে সেটিংটা অন্য হবে সেই সেটিংটা আপনাদেরকে পরে দেখাবো ঠিক আছে না এখনই দেখিয়ে দিই শুনুন তাহলে কীভাবে করতে হবে না এই যে এম প্লাসটা টিপবেন ঠিক আছে সরি এমআরটা টিপে চালু করবেন করার এন্টার দেখালো টেয়ার মাল দেন করার পরে পাসওয়ার্ড দেবেন না ছয় পাসওয়ার্ড আমার দেওয়া আছে এক এক দুই তিন চার পাঁচ ছয় এম প্লাস দিয়ে করবেন ঠিক আছে করার পর টেন মারলেন ঠিক আছে এই এফ ডিস জিরো এলো স্পিড ওয়ান এলো অটো জিরো টু এলো আচ্ছা স্টেপ ওয়ান করা আছে এর স্টেপটাকে আপনি টু করবেন মানে দুটো ভাগে ভাগ করবেন ঠিক আছে দুটো ভাগে ভাগ করে তাহলে এটাকে আপনি এই দুই করে দিলেন ঠিক আছে তাহলে দুই করলে এবারে কী হবে ক্যাপাসিটি ওয়ান এটাতে আপনি তিরিশ কেজি না করে দশ কেজি করবেন ঠিক আছে এই দশ লিখবেন এম প্লাসের সাহায্যে লেখা হবে এম আর সরবে ঠিক আছে এই দশ লেখা হলো এবার টেয়াল মারবেন ডিসিএল পয়েন্টটা ফোরই থাক ঠিক আছে তারপর আপনার এফ ডি ওয়ানটা টু আছে মানে এক লি লেভেলটা প্রথম টু করা আছে দুই গাম না করে ওটাকে এক গাম করুন ওটাকে এক করে দিচ্ছি এবার টিপে টিপে এক এলো আচ্ছা এবার ক্যাপাসিটি টু ওটাকে তিরিশ কেজি করবেন ঠিক আছে তিরিশ কেজি লেখা আছে এবারে ডিসিএল পয়েন্ট টু হলো আর এফ ডি টুটা ওটা টু না করে পাঁচ করে দেবেন তাহলে আমরা সেটিংটা হয়ে গেল ঠিক আছে আচ্ছা মাস্টার পাসওয়ার্ড দেখাও বলেছিলাম ওনাদেরকে মাস্টার পাসওয়ার্ডটা বলে দিয়েছি কীভাবে ঢুকবেন মাস্টার পাসওয়ার্ডে মানে কীভাবে আপনি পাসওয়ার্ডটা দিয়ে ঢুকবেন ঠিক আছে মেশিনটাকে অফ করবেন করার পরে এম প্লাস টিপবেন ঠিক আছে এম প্লাস টিপবেন মেশিনটাকে হেল্প দেখাচ্ছে ঠিক আছে হেল্প দেখা করে টেয়ার মারবেন টিয়ারের পরে সেভেন দেখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন হলো আবার সরিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আবার এলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা আবার হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে দেখুন চারটে সাত হলো তাহলে এটার মাস্টার পাসওয়ার্ড হচ্ছে মাস্টার পাসওয়ার্ড হচ্ছে চারটে সাত এটা মনে লাগবে না সেভেন 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 এবার টেয়ারটা প্রেস করবেন করার পর চেঞ্জ পাসওয়ার্ড মানে আপনি আপনার মনের মতো একটা পাসওয়ার্ড দেবেন ঠিক আছে যে পাসওয়ার্ডটা দেবেন সেটা আপনি খাতায় লিখে রাখবেন বা মোবাইলে নোট করে রাখবেন তাতে আপনার সুবিধা হবে আপনি যে পাসওয়ার্ড দিতে পারেন সেটা আপনার সুল মানে সুরক্ষার জন্য আপনি দেবেন যাতে অন্য কোনো মেশিনটা খুলে কাজ করতে না পারে ঠিক আছে তো চেঞ্জ পাসওয়ার্ড আমি এখানে টিয়ার মারলাম এখানে পাসওয়ার্ডটা আমি ছয়ই দিয়ে রেখেছি আপনি এখানে আপনার মনের মতো আপনি দু হাজার তেইশ দিতে পারেন হ্যাঁ ষোলো দিতে পারেন চারটে এক দিতে পারেন যেটা দেবেন মনে রাখবেন আর যদি ভুলে যান তাহলে আপনাকে আবার ওই যে চারটে স্বাদ লিখলাম ওই চারটে সাত লিখে আপনাকে ওই মাস্টার পাসওয়ার্ডে ঢুকে আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে ঠিক আছে যদি পাইসেন্স ভুলে যান তো একটা পাসওয়ার্ড দিলাম এই টিয়ার মারলাম ঠিক আছে যেখানে যে ইন্ডিয়াটা লেখা আছে এখানে লেখা যায় নাম ঠিক আছে এখানে এই নাম লেখা যাবে ঠিক আছে আমি নাম আর লিখছি না আপনি মনে করলে আপনি আপনার নিজের নাম বা পার্লার নাম বা যা কিছু লিখতে পারেন ঠিক আছে আমি লিখছি না ইন্ডিয়া লেখা আছে ইন্ডিয়া থাক ঠিক আছে এখানে আপনার নামটা লেখা যায় আমি আর কিছু লিখছি না ঠিক আছে আচ্ছা টিয়াল মারু আবার সেকেন্ড পার্টে নাম আসবে ইন্ডিয়া স্কেল নাম এলো লেখা যায় না আমি আর স্টাইল মানে লেখার যে স্টাইল আছে এটা চেঞ্জ করা যেটা আপনার এক আছে জিরো আছে ওয়ান আছে মানে দুটো অপশান আছে ঠিক আছে আমি ওইটা জিরোটাই থাক ওয়ান থাক ঠিক আছে এবার টিয়াল মারলাম হয়ে গেল তাহলে আপনারা শিখলেন এতে হচ্ছে প্যারামিটার সেটিং আর মাস্টার পাসওয়ার্ড তো হিন্দি মেয়ে ম্যা বল মেশিনটা প্যারামিটার সেটিং तो पहले मशीन को ऑफ कीजिए एमआर एम आर प्रेस करके मशीन को ऑन कीजिए इंटर डिस्प्ले में आएगा उसके बाद टीआर आर पीस कीजिए टीआर आर प्रेस करने के बाद मैंने एक अपना पासवर्ड दिया है वो है सिक्स मतलब छ एक दो तीन चार पाँच छ छः देने के बाद ये मेरा अपना पासवर्ड है आप आपकी खुद की पासवर्ड डाल सकते हैं ये कैसे डालना है ये मैं बता मैं आपको बताने वाला हूँ बाद में तो टेयर पीस कीजिए टेयर पीस करने के बाद एफ ज़ीरो आएगा डी ज़ीरो आएगा उसके बाद एस पी डी वन आएगा ऑटो जीरो टू आएगा स्टेप टू आएगा कैप वन ये डेल एक्यूरेसी मशीन है मतलब दस बाय त्रीस एक बाय पाँच ग्राम कैप वन मतलब कैपेसिटी वन कैपेसिटी वन में दस के जी है ये आप लिख सकते हैं ऐसे एम प्लस से लिख सकते हैं एम प्लस से लिखना है और एम आर से यह पोजिशन ये हट जाएगा इधर ठीक है टी आर पीस कीजिए डी पी वन फोर रहेगा एफ डी वन टू रहेगा और कैप टू वो तीस के जी रहेगा डी पी टू फोर रहेगा और एफ डी टू फाइव रहेगा बी ए टी एस रहेगा मतलब बैटरी का जो वोल्टेज वो दिखाएगा आपको एफ आई एल जीरो आएगा ठीक है ये हो गया पैरामीटर सेटिंग और मास्टर पासवर्ड इसका है एम प्लस प्रेस करने का है एम प्लस पेस करने के बाद हेल्प आएगा हेल्प आने के बाद टेट पेस कीजिए टेट प्रेस करने के बाद एम प्लस एक दो तीन चार पाँच छः सात लिखिए और ई एम आर प्रेस कीजिए और लिखिए एक दो तीन चार पाँच छः सात ज़्यादा हो गया सात लिखना है आपको सात लिखने के बाद एम आर फिर से प्रेस कीजिए और एक टो सेवन लिखिए हो गया दोबारा लिखिए सात लिखा और एक टू सात लिखा सात मतलब चार टू सात लिखा मैंने ठीक है तो सात लिखने के बाद टी आर पीस कीजिए यह चेंज पासवर्ड आएगा मतलब आप पासवर्ड चेंज कर सकते हैं या मैं मेरा पासवर्ड छाए है आप अपना आप, आप, पासवर्ड दे सकते हैं कुछ भी दे सकते हैं मतलब दो हज़ार तेईस दे सकते हैं वन टू थ्री फोर ये भी दे सकते हैं कुछ भी दे सकते हैं ठीक है तो ऐसे अपना पासवर्ड डालने का है डालने के बाद यहां से निकाल जाइए टी आर मार्क पेश कीजिए हो गया तो स्टाइल है